নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনুন, এবং আমি নেক্সট পার্টে মহাভাগ্যে আমি রাশিভিত্তিক মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার আলোচনা করব। অর্থাৎ মহাভাগ্যটা অবশ্যই আপনারা দেখুন, সেখানে টার্গেট নাম্বার থাকবে এবং শুভ রং, আপনার দিনটা আগামীকাল কেমন যাবে এবং আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ কত রয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম অবশ্যই আপনারা কমেন্ট করুন। পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, প্রতিদিন হয়তো আপনাদের কোনো না কোনো রাশির নাম থেকে যায়। আপনারা ভাবেন যে আমার তো রাশির নাম রয়েছে, দেখা যাক একটা টিকিট কেটে আমার ভাগ্যটা পরীক্ষা করে। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, রাশির নাম থাকলেই যে আপনার সঙ্গে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ ঘটবে এমনটি নয়। এটার জন্য আপনার জন্ম কুণ্ডলিতে গ্রহের গোচর ভালো থাকা দরকার রয়েছে, আপনার ত্রিকোণ ভাবকে ভালো থাকার দরকার রয়েছে, লগ্ন ভাবকে ভালো থাকা দরকার রয়েছে আর ভাগ্য ভাবকে ভালো থাকা দরকার রয়েছে। ত্রিকোণ, লগ্ন, ভাগ্য, এই কটা ভাব যদি আপনার জন্মছকে ভালো অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। আগামীকাল মঙ্গলবার পাঁচ রাশির আমি কথা বলবো, হয়তো আপনার সাথে আমি যে কথাগুলো বলছি হয়তো মিলেও যেতে পারে। আর প্রতিদিন আমি বলি চারটি গ্রহের কথা, রাহু, শুক্র, শনি, বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে। রাহু আপনার বলবত্তা রয়েছে কি না, রাহু ডিগ্রিগত দিক থেকে কেমন রয়েছে, এবং শুক্র, বুধ, শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ ঘটবে কি ঘটবে না। যারা প্রতিদিন চেষ্টা করছেন, অর্থপ্রাপ্তি বাধা আসছে, একবার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন। দেখো, যারা লটারি কাটার একটা মানে প্রতিদিনকার একটা নেশার মতন হয়ে গেছে, যে হয়তো আমার যদি কালকে লেগে যায়, দেখুন আমি বলছি কোনো না কোনো দিন আপনার হয়তো বা লাগতে পারে, কিন্তু ততদিনে আপনার প্রচুর অর্থ হয়তো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি বলছি জন্মকুণ্ডলী হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে। যাদের অল্পের জন্য বড় অঙ্কের অর্থ মিস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে। এবং আপনার জন্মছকে যে গ্রহগুলোকে শুভ থাকা দরকার তার পাওয়ার আপ করুন, অর্থাৎ সেই জায়গাটা রিচার্জ করার চেষ্টা করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার। আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের পজিশন কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে দশা মহাদশা কিসের চলছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার গ্রহের গোচর অনুযায়ী আপনার আগামীকাল প্রাপ্তি হবে কি না। পাঁচ রাশি একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি ভাগ্য সমান, তা কখনোই না। তাহলে আজকে যদি প্রত্যেকেরই ভাগ্য সমান হতো, তাহলে আজকে এই সমাজে গরিব বা থাকতো না, বা সবাই ধনী থাকতো। অর্থাৎ আপনার নিজস্ব ব্যক্তিগত জন্ম ছকের উপর
নির্ধারণ হবে যে আপনার আগামীকাল মহাপ্রাপ্তি ঘটবে কি না। এবং আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, আপনার বারবার বারবার বাধা আসছে, ভাবছেন যে আমি কি করব, সেজন্যই জ্যোতিষশাস্ত্র আপনার পাশে রয়েছে। আর আমি একটি কথা বারবার বলছি, খুব আত্মবিশ্বাসের সাথে, যে আমি যে শুভ সময়টা বলি এবং মহাভাগ্যে টার্গেট নাম্বারটা বলি, খুব রিসার্চ করে এই শুভ সময় এবং টার্গেট নাম্বারটা খুব রিসার্চ করে আপনাদেরকে কিন্তু জানাই। অর্থাৎ আপনার যোগগুলো কখন রয়েছে, আপনার দশা মহাদশায় কিসে চলছে, এগুলো শুধু দেখা দরকার। তাহলে কি হবে, আমি যে শুভ সময়টা বলছি রাশিভিত্তিক, খুব রিসার্চ করে এবং মহাভাগ্যে আপনাদেরকে টার্গেট নাম্বারটা বলছি, সেটা কিন্তু আপনাদের বিশেষভাবে লাভজনক দিবে। আপনার জন্মছকে গ্রহের গোচর কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, নবাংশ চার্ট দেখতে পাচ্ছি না। এখানে আমি বর্তমান যে গ্রহের গোচর অনুযায়ী আমি পাঁচ রাশির কথা বলবো। তার মধ্যে আপনার রাশি থাকলে যদি আপনার ভাগ্য লাক ফেভার করে যায়, হয়তো আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেও পারে। ঘটবে না এটাও আমি বলছি না, যে ঘটবে এটাও না, দুটাই কিন্তু আপনার টোটাল ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলী এবং ভাগ্যের উপর, এবং আপনার ত্রিকোণ ভাব, আপনার ভাগ্য ভাব, আপনার লগ্ন ভাব, এই ভাবগুলোকে স্ট্রং থাকা দরকার। এবং পাশাপাশি চারটি গ্রহ আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, নিশ্চিত নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলবো এবং এই পাঁচ রাশির রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে বলবো, এবং নেক্সট যে পার্টটা আসতে চলেছে মহাভাগ্য, মহাভাগ্যে আমি আপনাদেরকে টার্গেট নাম্বার মেষ টু মীন রাশি এবং আপনাদের ক্ষেত্রে শুভ রং, সমস্ত কিছু বিষয় নিয়ে সেখানে কিন্তু আলোচনা থাকবে। আগে আসি পাঁচটি রাশির নাম এবং শুভ সময়। যদি আপনার লাক ফেভার করে যায়, হয়তো আপনি কালকে হতেও পারেন কোটিপতি, লাখপতি। নাম্বার ওয়ান রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার ধনু রাশি। শুভ সময় দেখা যাচ্ছে বৈকাল চারটা থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত, খুব কনফিডেন্সের সাথে বলছি, খুব রিসার্চমূলক সময় এগুলো। দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সকাল আটটা পনেরো মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত। তিন নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মার্জনা করবেন, আপনাদের আগামীকালের শুভ সময় সকাল দশটা এক মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত। আমি মহাভাগ্যে আপনাদেরকে টার্গেট নাম্বারটা আমি জানাবো, মহাভাগ্যটা অবশ্যই আপনারা দেখুন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল দশটা পঁচিশ মিনিট থেকে আপনার এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। মার্জনা করেন, বৃষ রাশির নাম বলেছি, আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সকাল এগারোটা আঠেরো মিনিট থেকে টাইমটা আপনাদের শুরু হচ্ছে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে রাশিগুলোর কথা বললাম, ধনু, বৃষ, সিংহ, তুলা, এই রাশিগুলো, মকর, এই রাশিগুলোর আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নেক্সট পার্ট মহাভাগ্যটা আপনারা অবশ্যই দেখুন, সেখানে রাশিভিত্তিক আলোচনা, টার্গেট নাম্বার, সমস্ত কিছুই এখানে আলোচনা করা হবে। এবং প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম,
জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং এর পাশাপাশি প্রত্যেকে জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রতিদিন টিকিট না কেটে যারা টিকিট কাটছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা টিকিট কাটবেন না, আপনাদের কষ্ট অর্জিত অর্থ নষ্ট করবেন না, একবার জন্মছক বিচার করুন। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।